नमस्कार बंधुरा प्रथमेই आपनादेर काछे क्षमा चेये निচ্ছি तार कारण आगेर भिडियोटाते आमादेर साउंड पाওয়া যায়নি तो सेई भिडियो दुटो स्टक निये बोलेछिलाम आमी एकटा स्टक निये एई भिडियोते आलोचना करे देब। तो चलुन शुरू करा जाक। आगे निफ्टी दिये शुरू करी कारण ओते साउंडटा भालो करे पाওয়া যায়নি। देखो निफ्टिर क्षेत्रे किन्तु आमरा एई जे जायगाटा देखते पाচ্ছি एइटा किन्तु बेश भालो एकटा आमरा देखते पाচ্ছি कि ना आपसाइडे एकटा मुभमेंट आसছে। এখন এই আপসাইডটা কত দূর অবধি যেতে পারে দেখুন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স এখানে পাবে এই যে মানে এই টোটাল এই যে জোনটা এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন মানে আমরা প্রথম যে রেজিস্ট্যান্স দেখতে পাবো সেটা হচ্ছে 19222 এর কাছে এবং তারপরে যে রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে 19444। তো 19444 এর উপরে যখন আপসাইডে থাকবে তারপরে কিন্তু আমরা দেখতে পাবো। ওকে तो 19444 ऊपर एक बुलिश भावे भावले भावते पारी किन्तु एई मुहूर्ते मार्केट जखन अनेकटा परिमाण नीचे पड़े जाए से क्षेत्रे जेखाने युद्धेर खबर चलछे সেই জায়গাগুলো আমাদের কিন্তু খুব মানে কনসিয়াসলি দেখা উচিত এবং ব্যাপারগুলোকে খুব ভালো করে বোঝা উচিত কারণ যুদ্ধের খবরে আমরা নিজেও জানি না যে কখন মার্কেট থেকে মানে হঠাৎ করে একটা নিউজ এলো সেটা পড়ে গেল। এবং দেখুন মার্কেটের ক্ষেত্রে যেসব যুদ্ধের খবর ছিল সেগুলো সব প্রায় মানে বাংলায় কথা আছে একটা যে বাসি তো বাসি হয়ে গেছে। তো এখন এই বাসি খবরের দিকে খুব একটা বেশি নজর না দিয়ে আর যুদ্ধে যা হওয়ার হয়ে গেছে হ্যাঁ আরও কিছু খবর যদি বাজে খবর হয় এখন যদিও বা নিউট্রাল হয়ে আছে কারণ যুদ্ধটা ঠিক সেই মানে বিশ্বযুদ্ধের মতন হচ্ছে আর কি সবাই মিলে এতে ইনভলভ হতে চাইছে। ফলে যেটা ইউক্রেনের যেটা যুদ্ধ ছিল ইউক্রেনের যুদ্ধটা কি মানে দুটো দেশের মধ্যে খুব একটা বেশি সবাই ইনভলভ ছিল না কিন্তু এখানে ভীষণ পরিমাণে একটা ইনভলভমেন্ট জড়িয়ে আছে কারণ একটা সম্প্রদায়ের একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে সেই এফেক্টগুলো এখানে মার্কেটের ক্ষেত্রে করছে এবং ক্রুড অয়েলের প্রাইসও একটু বেড়েছে। তো আগের ভিডিওতে অনেক কিছু বক্তব্য দিয়েছিলাম অনেক কিছু ভালো করে বুঝিয়েছিলাম তো কি করা যাবে ভাগ্য খারাপ সাউন্ড দিয়ে আসেনি। তো সেক্ষেত্রে এই ব্যাপারটার দিকে আমাদের একটু নজর রাখা উচিত এবং এই জোনটাই কিন্তু আমাদের একটু খুব ভালো করে আমরা নজর রাখবো। এখন ঘটনা হচ্ছে চলুন আগে ব্যাঙ্ক নিফটিটা একটু দেখে নেওয়া যাক। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড করব দেখুন ব্যাঙ্ক নিফটিতে আজকে আমরা যেভাবে ট্রেড করেছি আজকে যদি আমরা দেখাই ব্যাঙ্ক নিফটি কিভাবে আজকে ট্রেড করলাম। আজকে প্রথমে আমি পি সাইড অবশ্যই নিয়েছি আমি এই ক্যান্ডেলটাকে দেখেছি এরপরে পি নিয়েছি কিন্তু আমি এখানে কিছুটা কোয়ান্টিটি সেল করে দিই কারণ আমার খুব ভয় পাই আমি আজকে ভয় পেয়েছি একটাই কারণ কারণ আমার মনে হচ্ছিল যে আজকে আমি সবসময় সেই সাইডের দিকে ভেবেছি কারণ ট্রেন্ড পুরোপুরি উল্টে গেছে এবং এই জায়গাটা থেকে আমি কেন পুরো কোয়ান্টিটি উড়িয়ে দিই কারণ আমার মনে হয়েছিল 44444 একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতে পারে এবং এই জায়গাতে দেখুন এখানে কি করলো মার্কেট ট্র্যাপ করলো আপনাকে ট্র্যাপ করে কি করলো নিচে নামালো নিচে নামিয়ে তারপরে উঠেছে এবং আমি ঠিক এই জায়গাতেই যখন এই ক্যান্ডেলের পরে আমি এই ক্যান্ডেলটাতে কিন্তু অপেক্ষা করছিলাম যে কোথায় সাপোর্ট নিয়ে এটা উঠছে এবং এই ক্যান্ডেলের পরে যখনই এটা রিটেস্ট করতে আসে সেখান থেকে নিই এবং এতটা অবধি ক্যাপচার করি মোটামুটি এই অবধি আমি ক্যাপচার করি এবং আপসাইডের জন্য আমি তৈরি ছিলাম। আবার এখানে দেখছিলাম যে কখন এটা বসে থাকে আমি এখানে ছেড়ে দিই তারপরে আবারও আমরা ঠিক এই জায়গাটাতে দেখুন আপনাকে আমি বারবার যেই কথাগুলো বলি সেটা হচ্ছে একটা কিছুক্ষণ ধরে অন্তত 5 মিনিটের 4টা 5টা 6টা 7টা ক্যান্ডেলকে তৈরি হতে দিন তাহলে কি আর একটা ভালো মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পারবো। এবং এইটা যদি দেখেন আমি যদি একটু 15 মিনিটস করি দেখবেন এখানে পুরোপুরি ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে এবং দেখুন এখানে পিওর ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন আমি এইটা আপনাদের বলেও দিই এবং সেটা আমি পোস্টও করি এখানে যারা নিয়েছেন তারা নিশ্চয়ই একটা ভালো রকম প্রফিট এখানে জেনারেট করতে পেরেছেন। তো সেক্ষেত্রে এই ধরনের প্রফিট তখন কিন্তু হয় যখন আপনারা এই ব্যাপারগুলোকে একটু ভালো করে বুঝবেন জানবেন তবেই প্রফিট হবে নইলে কিন্তু সেই দিকে প্রফিটগুলো খুব একটা বেশি আমাদের হবে না তাই এইটার দিকে খুব ভালোভাবে আমাদের নজর দিতে হবে। এখন ঘটনা কি কালকের দিনে আমরা কিভাবে ট্রেড করতে পারি দেখুন কালকের দিনে আমাদের 2-3টে জিনিস আছে সেটা হচ্ছে এই লেভেলের কাছে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করছে 44055 উপরে যদি 43055 উপরে তো 43055 উপরে যদি ধরুন সাস্টেন করে যদি দেখি এরপরে আপসাইড একটা মুভমেন্ট করছে তখন আমরা দুটো টার্গেট আমরা দেখব। প্রথমেই দেখুন আমাদের প্রথমেই যেই দুটো টার্গেটকে আমরা বেশি ভালোভাবে দেখতে পারি সেটা হচ্ছে 43222 লেভেল এবং 43444 লেভেল এই দুটো লেভেলের দিকে আমরা নজর রাখতে পারি এবং যদি 43444 উপরে কালকে ক্লোজ দেয় তাহলে কিন্তু আরও বড় আপসাইডে আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি এবং সেই দিকে নজর দিতে হবে। এবং দেখুন এখানে একটা জিনিস আজকে কেউ খেয়াল করেছিলেন কিনা জানি না এই যে জোনটাতে এখানে কেন হলো সেটা আমাকে একটু কমেন্ট করে দেবেন যে এই জায়গাতেই কেন সাপোর্ট নিল দেখুন এইগুলো আপনাদের অনেকবার শিখিয়েছি এবং অপশন ট্রেডিং এর ক্লাসেও শিখিয়েছি অনেকবার। আর অপশন ট্রেডিং এর ক্লাস বলতে মনে পড়লো, কালকে কেউ যদি আমার সাথে লাইভ ট্রেডিং মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে চান এক মাসের জন্য, সেক্ষেত্রে 1000 এই কুপন কোডটা দিয়ে আপনারা এক মাসের জন্য আমার সাথে জয়েন করতে পারেন, যেখানে লার্নিংয়ের সাথে আর্নিং দুটো একসাথে হবে। এবং এই জায়গাটাতে দেখুন বারবার একটা কথা বলি যে এই যে আগের দিনের হাই লো ক্লোজ, ওপেন হাই লো ক্লোজ, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো যত ভালো করে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন তত ভালো, যত তাড়াতাড়ি এই ব্যাপারগুলোকে বুঝে যেতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু মার্কেট থেকে একটা ভালো মুনাফা আর্ন করা যেতে পারে। এখন ঘটনা যে এই জায়গাগুলোতে আবার কি সবাই কি এই জায়গাতে নিতে পারে? না, আপনি জানার পরেও আপনার কনফিডেন্স কতটা সেই ট্রেডার প্রতি, সেইটা কিন্তু আমি অনেক সময় হয়, আমার এখনও অবধি হয়, যেটা হচ্ছে কি না আমি একটা ট্রেড নিলাম এবং ঠিকঠাক জায়গাতে আমি জানি এই জায়গাতেই একদম যাবে, কিন্তু কোয়ান্টিটি বড় থাকার কারণে কি হয় সেখানে একটা ভয় পাই। এবারে তখনই ভয় পাবেন না যখন কোয়ান্টিটিকে আপনারা যেই কোয়ান্টিটিতে ট্রেড করেন, দেখুন আপনি যদি এখন একটা লটে কাজ করেন তাহলে আপনাকে কোয়ান্টিটি সেখানে বলার কিছু নেই, কিন্তু যেখানে দেখবেন 10টা লটে কাজ করছেন, আপনার কনফিডেন্স বিল্ড আপের জন্য দেখবেন এই কোয়ান্টিটিটাকে কমিয়ে আপনি 3টে বা 4টে বা 2টোতে নিয়ে আসুন, দেখবেন আপনি সেখানে ট্রেডটাকে এক্সিকিউট করতে পারবেন এবং ট্রেডটাকে একদম প্রপার জায়গাতে নিয়ে যেতে পারবেন। এবং যখনই কোয়ান্টিটিটা প্রপারভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন, মানে আমাদের মানি ম্যানেজমেন্টটা প্রপারভাবে হবে, সেই মানি ম্যানেজমেন্ট জায়গা যদি প্রপারভাবে থাকে তখন কিন্তু আমরা মানে অনেকটা দূর অবধি ক্যাপচার করতে পারি। ফলে কি হয়, আমাদের প্রফিট মার্জিন আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং সেটাই আমাদের হ্যাবিট হয়ে যায়। এবং তারপরে দেখবেন যখনই আপনারা বড় কোয়ান্টিটিতেও কাজ করবেন তখনও কিন্তু ওই অবধি আপনাদের ক্যাপচার করার ক্ষমতা থাকবে। এবার ঘটনা এখন কালকে যদি দেখি আমরা ইনকেস গ্যাপডাউন হচ্ছে, তো গ্যাপডাউনে দেখব এই লেভেলটার নিচে, মানে 42,855 বা 844 এই লেভেলটার উপরে থাকছে কিনা। যদি এই লেভেলটাকে ব্রেক করে তখন আমরা কিন্তু সেখান থেকে আবারও বিয়ারিশ মুডে একটা ভাবনা চিন্তা করতে পারি, যেটা লেভেলগুলো এই কয়েকটা লেভেল আমরা দেখতে পেতে পারি। তবে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে 42,000, ধরুন ইনকেস গ্যাপডাউন ওপেনিং হলো, ওপেনিং হয়ে আমরা দেখব যে 42,844 বা 822 এই লেভেলগুলোতে কীরকমভাবে রিয়্যাক্ট করছে মার্কেট। যদি দেখি ঠিকঠাক মতন রিয়্যাক্ট করছে তাহলে ভালো, আর যদি দেখি যে না এই জায়গার উপরে এইটাকে সাপোর্ট নিয়ে উঠছে তাহলে আমরা আবার আপসাইডে যাব, নইলে ডাউন সাইডে গেলে কয়েকটা ডাউন সাইডে, তবে ডাউন সাইডের দিকে কিন্তু একটু কম কোয়ান্টিটি রাখাটাই বেস্ট বলে আমার মনে হয়। এখন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে Nifty 50-র ক্ষেত্রে, আচ্ছা স্টকটা আমি বলে দিই একটা স্টক নিয়ে, কারণ ওতে বলেছিলাম, আমি জানি না সাউন্ড পেয়েছিলেন কিনা, সেটা হচ্ছে ONGC তে দেখুন একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে এবং তার নেকলাইনের ব্রেকআউট দিয়ে কিন্তু সেটা সাস্টেন করেছে। তো যেহেতু এই নেকলাইনের ব্রেকআউট দিয়ে সাস্টেন করেছে, এটা কিন্তু আরও বড় বড় আপসাইডে মুভমেন্টের সম্ভাবনা দেখাতে পারে এবং সেখানে আমি ওইটাই বলার চেষ্টা করেছিলাম, আরও বড় এক্সপ্লেন করেছিলাম, কিন্তু হলো না, যাই হোক দেখা যাক। আচ্ছা এবার ঘটনা কি, কালকে আমরা Nifty 50-র ক্ষেত্রে কি ধরনের ট্রেড করব। এখন Nifty 50-র ক্ষেত্রে যদি আমরা একটু 15 মিনিটস চার্টে যাই তাহলে দেখতে পাবো, দেখুন 15 মিনিটস চার্টে খুব সুন্দর একটা ব্যাপার ঘটেছে। এই ব্যাপারগুলোকে আমাদের একটু বুঝতে হবে যে কি ঘটেছে। এখানে আমরা যদি আসি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, এই যে এই জোনটা, মানে 19,222, দেখুন এই জোনটার কাছাকাছি কিন্তু আবার রেজিস্ট্যান্স পাবে। এই জোনটা আমাদের পুরো একটা প্রপার রেজিস্ট্যান্স জোন হবে। তো এই জোনটার কাছে আমাদের কিন্তু খুব ভালোভাবে দেখা উচিত। এই জোনটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে কিন্তু বেশ বড় আমরা আপসাইডে মুভমেন্ট দেখতে পারি। তো এখানে কিভাবে রিয়্যাক্ট করছে সেটা একটা বিশাল বড় ব্যাপার। এইটা রিয়্যাক্ট করে যদি আপসাইড উঠতে থাকে তাহলে আমরা আপসাইডের পজিশন বানাতে পারি এবং ভালো একটা আপসাইডের মুভমেন্ট কিন্তু দেখতে পেতে পারি। আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেই জিনিসটা আমার একটু টাইম লাগবে জাস্ট একটু দেখাতে, সেটার জন্য জাস্ট তৈরি থাকুন, আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখুন আমাদের কিছু কিছু জিনিস আমরা সবসময়ই দেখব যে কি ধরনের ট্রেড করছে, আমরা যদি এখানেই দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু এফএনওতে যাই, এফএনওতে গিয়ে দেখুন আমরা ওয়াই চেঞ্জে গিয়ে যদি দেখি, এখানে সবচেয়ে দেখুন 19,000-এর লেভেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি না 19,000-এ বেশ ভালো রকম আছে এবং আমরা সবচেয়ে যেটা পাবো সেটা হচ্ছে 19,200-তে দেখুন কল শর্ট প্রচুর পরিমাণে হয়েছে। ঠিক আছে 19,200, আমি যেটা বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এই লেভেলে, এখানে 19,200, 19,300-তে দেখুন আরও, মানে তুলনায় আর কি এর তুলনায় এটা অনেক বেশি। তো 19,200 একটা রেজিস্ট্যান্স, 19,300 একটা রেজিস্ট্যান্স, এগুলো কিন্তু সব বড় বড় রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে এবং 19,500-তে তো সবচেয়ে বড়। तो এই ব্যাপারটার দিকে একটু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করছে এবং কি ধরনের যেতে পারে। আমরা যদি এখানে ব্যাংক নিফটিতেও যাই, আপনাদের দেখাচ্ছি এই কারণেই, কারণ আপনাদের একটু বুঝে যাওয়াটা দরকার যে কোথায় কী রকম করছে। দেখুন ব্যাংক নিফটির ওয়াইয়ে আমাদের কি দেখতে পাচ্ছি না 43,500-তে সবচেয়ে বেশি শর্ট সেলিং হয়ে আছে, ঠিক আছে। তো সবচেয়ে বেশি কল সেলিং হয়েছে কিন্তু 43,500, 43,500 আর 44,000 তো সবচেয়ে তার চেয়েও বেশি। তো 44,000 দেখা যাক, যদি ইনকেস দেখুন 43,500-তে আজকে যেরকম কিছুটা পরিমাণ শর্ট কাভারিং হয়েছে, কিন্তু এখন দেখতে হবে যে কতটা পরিমাণ রাখতে পারে। ওকে, তো যে সরি 43,500 বলছি, 43,500-র উপরে যদি সাস্টেন করে তাহলে একটা ভালো। এখন 43,400-টাও শর্ট কভারিং করতে আসবে, 300-টাও করতে আসবে, এইগুলো প্রত্যেকটা 43,222। আমি কেন বলছিলাম দেখুন 43,200 দেখুন সবচেয়ে বেশি, তো 43,222-টাকে যদি বের করতে পারে তখন 43,500-র দিকে যাবে। এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখুন এবং তাহলেই সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারগুলো এমনিতে চার্টেই সমস্ত কিছু বোঝা যায়। আমি জাস্ট দেখালাম, অনেকে আছে ওয়াই টু ওয়াইগুলো দেখে ভাবতে বেশি পছন্দ করেন, তাই দেখালাম যে ব্যাপারগুলো এরকম ঘটে। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এই ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না। 100টা লাইকের অনুরোধ রইল আপনাদের কাছে, আশা করছি সেটা এবারে পূর্ণ করেই দেবেন। এই ভিডিওতে খুব কম দেন, কিন্তু এবারে পূর্ণ করেই দেবেন। তার সাথে সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দিন। আর তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছেও চ্যানেলটিকে পৌঁছে দিন যাতে তারাও সাবস্ক্রাইব করে। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।